হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি এমটি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড বডি কেয়ার হল। এখানে সবগুলো প্রোডাক্টই এমটি। আমি গত কয়েক মাস যাবৎ এই প্রোডাক্টগুলো ইউজ করেছি আর এই প্রোডাক্টগুলো সবগুলোই খালি। এই প্রোডাক্টগুলো আমার জন্য কেমন কাজ করেছে তার মিনি রিভিউ এবং আমি নেক্সট টাইম পারচেস করব কিনা তাই বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আছে দুটি ফেস ওয়াশ। এটি হলো সিম্পলের ময়েশ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ। এই ফেস ওয়াশটি 150 ml এর 350 থেকে 420 টাকার মধ্যে আমি পারচেজ করেছিলাম অনলাইন পেজ থেকে, তখন সেল চলছিল। এই প্রোডাক্টগুলো ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি, অ্যাকনে প্রোন মানুষদের জন্য খুবই ভালো আর এই প্রোডাক্টটি আমার জন্য খুবই ভালো কাজ করেছে। তাই আমি বলবো যে অ্যাকনে প্রোন অয়েলি স্কিনের মানুষরা এই প্রোডাক্টটি ট্রাই করতে পারেন নিঃসন্দেহে। এটা খুবই 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 ভালো আর মোটামুটি অ্যাফোর্ডেবল একটি প্রোডাক্ট। আপনারা যারা পারচেস করতে চাইছেন এবং আমিও নেক্সট টাইম পারচেস করব। সেকেন্ড হলো পোলাস্টয়েজার 2% BHA লিকুইড এক্সফোলিয়েটার। এটা হলো স্মলার সাইজটা। আমি স্মলার সাইজটা প্রথমে পারচেস করে দেখতে চাইছিলাম যে এটা আমার জন্য কেমন কাজ করে আর এটার রেজাল্টে আমি খুবই খুবই হ্যাপি। এটা আমার জন্য ওয়ান্ডারফুলি কাজ করেছে। এটা BHA অর্থাৎ স্যালিসিলিক অ্যাসিড বেজ একটি টোনার। আফটার ওয়াশিং ইউর ফেস এটা ব্যবহার করবেন টোনার হিসাবে সপ্তাহে 2 থেকে 3 দিন, এর বেশি নয়। আর দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। আর এই প্রোডাক্টটি আমার জন্য খুবই 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 ভালো কাজ করেছে। যারা অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের মানুষ এবং স্যালিসিলিক অ্যাসিড বেজ কোনো টোনার ব্যবহার করতে চাইছেন এটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু ট্রাস্ট মি ইটস ওয়ার্থ ইওর মানি। তারপর আছে একটি এসেন্স, এটা হলো কোজারেক্সের স্নেল মিউসিন 96% পাওয়ার এসেন্স। এটা হলো স্নেল মিউসিন যুক্ত একটি এসেন্স। এটা কোরিয়ান একটি স্কিন কেয়ার প্রোডাক্ট। এটাও ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি, 100 ml এর একটি প্রোডাক্ট। 1500 থেকে 1600 টাকার মধ্যে আমি পারচেস করেছিলাম। এই প্রোডাক্টটিও আমার জন্য খুবই ভালো কাজ করেছে। আমার স্কিনে একটা হাইড্রেটিং ডুই একটা লুক দিতে সাহায্য করেছে। আমার স্কিনের ওভারঅল টেক্সচারটা কে আরও বেশি স্মুথ আউট করেছে। আমার স্কিনের জন্য খুবই খুবই ভালো কাজ করেছে। এটা একটা পাম্প প্যাকেজিংয়ের মধ্যে আসে। এটা আমি অবশ্যই অবশ্যই নেক্সট টাইম আবার পারচেস করব। এটা আমার জন্য খুবই খুবই ভালো কাজ করেছে। তারপর আছে একটি সেরাম। এটা হলো বিখ্যাত দ্য অর্ডিনারির 10% নিয়াসিনামাইড অ্যান্ড 1% জিঙ্ক সেরাম। এটা অ্যাকনে প্রোন অয়েলি স্কিনের মানুষের জন্য খুবই ভালো। এটা পিগমেন্টেশন দূর করে, অয়েল কন্ট্রোল করে আর এটা আমার জন্য খুবই ভালো কাজ করেছে। এটা আমি 899 টাকা দিয়ে পারচেস করেছিলাম একটা অনলাইন পেজ থেকে। 30 ml এর একটি প্রোডাক্ট। যারা আপনারা পারচেস করতে চান নিঃসন্দেহে পারচেস করতে পারেন। তারপর আছে একটি ময়েশ্চারাইজার, আমার অল টাইম ফেভারিট ময়েশ্চারাইজার, সিম্পলের রিচ ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটি হয়তো আমার সব ধরনের স্কিন কেয়ার হল তারপরে এমটি স্কিন কেয়ারে থাকে, কারণ এই ময়েশ্চারাইজারটি আমার এত পছন্দের। আমার অয়েলি অ্যাকনে প্রোন স্কিন আর এই ময়েশ্চারাইজারটা আমার জন্য খুবই ভালো কাজ করে। অ্যাফোর্ডেবল একটা ময়েশ্চারাইজার টিনেজদের জন্য, তারপরে আমার মতো অ্যাডাল্টদের জন্য যারা ইউনিভার্সিটি গোয়িং তারা সবাই এই ময়েশ্চারাইজারটি ব্যবহার করতে পারেন। অয়েলি স্কিনের মানুষরাও পারেন, ড্রাই স্কিনের মানুষরাও পারেন। এই ময়েশ্চারাইজারটা খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই ভালো কাজ করে স্কিনের জন্য। তারপর আছে একটি সানস্ক্রিন, এটা হলো স্কিন ক্যাফের সানস্ক্রিন। এটা আমি পারচেস করেছিলাম ফেসের জন্য, কিন্তু আমার ফেসে এটা একটা কেমন অয়েলি চিপচিপে ভাব দেয় আর মাঝে মাঝে হোয়াইট কাস্টও হয়, তাই আমি এটা আমার বডিতে ইউজ করে শেষ করেছি। হ্যাঁ, এই সানস্ক্রিনটা খুবই অ্যাফোর্ডেবল। আপনারা যদি পারচেস করতে চান তাহলে আমি বলবো যে আমি রেকমেন্ড করবো যে বডির জন্য পারচেস করুন। ফেসের জন্য প্রথমেই প্যাচ টেস্ট করে নিন, যদি আপনাদের স্কিনে স্যুট করে তাহলে অবশ্যই ফেসে ব্যবহার করবেন, কিন্তু আমার স্কিনে স্যুট করেনি। এটা যদি আমার বডি সানস্ক্রিনের জন্য হয় তাহলে আমি পারচেস করব, কিন্তু ফেসের সানস্ক্রিনের জন্য আমি এই সানস্ক্রিনটা আর পারচেস করব না। তারপর আছে দুটি বডি ময়েশ্চারাইজার, একটি হলো ভ্যাসলিনের বডি ময়েশ্চারাইজার, এটা হলো স্মলার সাইজটা, আর একটা হলো নেভিয়া সফটের ময়েশ্চারাইজার। এই দুটোই আমি বডির জন্য পারচেস করেছি। দুটো ময়েশ্চারাইজারই ভালো, কিন্তু ভ্যাসলিনের তুলনায় নেভিয়াটা আমার জন্য বেশি ভালো কাজ করেছে। ভ্যাসলিনের স্মেলটা সুন্দর, স্মেলটা ভালো, কিন্তু নেভিয়াটার ময়েশ্চারাইজিং হাইড্রেশনের দিক দিয়ে আমি বলবো যে নেভিয়াটা আমার জন্য বেশি ভালো কাজ করেছে। দুটোই ভালো, কিন্তু তারপরও নিভিয়াটা আমার জন্য বেশি ভালো কাজ করেছে। আর ভ্যাসলিনের স্মেলটা খুব সুন্দর, স্মেলটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করে।
যদি স্মেলের জন্য হয় তাহলে আমি বলবো যে ভ্যাসলিনটা পারচেজ করুন, আর ময়েশ্চারাইজিং হাইড্রেশনের জন্য যদি হয় তাহলে আমি বলবো যে নিভিয়াটা পারচেজ করুন। আপনারা যে যেটা চান এটাই পারচেজ করতে পারেন, দুটোই খুবই অ্যাফোর্ডেবল। আমাকে যদি বলেন তাহলে আমি নিভিয়াটা বেশি রেকমেন্ড করব। তারপর আছে আমার সব এমটি স্কিন কেয়ার হব বা হেয়ার কেয়ার হলেই থাকে, এটা হলো স্কিন ক্যাফের হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্টার। এটা যতটা অ্যাফোর্ডেবল ততটা ভালো একটি হেয়ার মাস্ক। এটা প্রি শ্যাম্পু একটি হেয়ার মাস্ক, এটা আমার দ্য ফেভারেট হেয়ার মাস্ক এবং আমি এটা সবসময় পারচেস করব। তারপর আছে একটি শ্যাম্পু, হ্যাঁ এটা একটা বেবি শ্যাম্পু, এটা সালফেট প্যারাবিন আর সিলিকন ফ্রি, তাই আমি পারচেস করেছিলাম। এটা আমার চুলের জন্য মোটামুটি ভালো কাজ করেছে, এটা আমি আর এক দুবার হয়তো ইউজ করতে পারবো, এটাও প্রায় শেষ। এটা খুবই অ্যাফোর্ডেবল একটি প্রোডাক্ট, খুবই অ্যাফোর্ডেবল একটি প্রোডাক্ট। আমি এটা অনলাইন পেজ থেকে পারচেস করেছিলাম, এটা আমার চুলের জন্য ভালোই কাজ করেছে এবং নেক্সট টাইম আমি পারচেস করব। এত আহামরি কিছু না, কিন্তু এটা একটা ভালো শ্যাম্পু অ্যাডাল্টদের জন্য আমি বলবো। তো এই ছিল গত কয়েক মাসের আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার আর বডি কেয়ারের এমটি প্রোডাক্টসগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।